আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এনআইভিএস হোম স্কুলে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল ডেশিপ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে রোজ লেখে জয় কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা কবিতাটি ইতিমধ্যে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছে এবং এটার প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা শিখব প্রশ্নগুলো তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 108 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 5 এ আজকে আমরা এই 5টি প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করব এবং যেখান থেকে ও নম্বর প্রশ্নের উত্তর তোমাদের বাড়ির কাছে হিসেবে থাকবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি বার্ষিক পরীক্ষা সিলেবাস থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ক আজকের 12 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব রোজ লেখে জয়ের প্রশ্ন উত্তর নিয়ে ইতিমধ্যে বলেছি এবং বাড়ির কাজ নম্বরও আজকে 12 বারো নম্বর বাড়ির কাছে হিসেবে থাকবে আজকে যে আলোচনা প্রশ্ন উত্তরগুলো থাকবে সেখান থেকে শুধুমাত্র উমো নম্বর প্রশ্নের উত্তর এখানে আমরা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ক্লাস বিষয়ক সমস্যা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নের উত্তরগুলো এখানে প্রস্তুত করে রেখেছি সবগুলো প্রশ্নের উত্তরই আমি তৈরি করেছি প্রথমে আমরা পড়ব ক নম্বর প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে বর্গী কারা তারা কি করেছিল উত্তর মারাঠা দস্যুদেরকে বর্গী বলা হয় বর্গীরা যা করেছিল আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি এদেশের মানুষের ধন সম্পদ লুটপাট করত এদেশের অসহায় মানুষদের মেরে ফেলত বাঙালিদের কাছ থেকে নির্মমভাবে খাজনা আদায় করত খ নম্বর প্রশ্নটি হচ্ছে হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না হানাদারদের কথা মানুষ যেসব কারণে ভুলবে না তা হলো হানাদাররা বাংলার মানুষদের স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল যুদ্ধের সময় তারা লাখ লাখ বিসেনা ও অসহায় মানুষকে হত্যা করে এ কারণে আসলে হানাদারদের কথা মানুষ ভুলবে না তিন নম্বরের অর্থাৎ গ নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তি সেনাদের অবদান চিরস্মরণীয় হয়ে আছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বর্ণালী স্বাধীনতা শিক্ষার্থীরা এই তাদের বানানের উপরে তোমরা চন্দ্রবিন্দু ব্যবহার করবে এরপরে আমরা সেকেন্ড প্যারায় লিখব আজ আমরা স্বাধীনভাবে জীবনযাপন করছি তা মূলত তাদেরই অবদান তারা এদেশের বীর সন্তান মুক্তি সেনারা হানাদারদের সঙ্গে লড়াই করে এদেশকে স্বাধীন করেছেন তাদের এই অবদানের জন্য দেশের মানুষ কখনো তাদের ভুলবে না মুক্তি সেনারা তাই আমাদের কাছে চিরস্মরণীয় এই প্রশ্নে আমরা যতবার তাদের শব্দটি ব্যবহার করব মুক্তিযোদ্ধাদের এ কারণে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব ঘ নম্বর হচ্ছে মুক্তি সেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন মুক্তি সেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন বাংলাদেশ দীর্ঘদিন পাকিস্তানিদের অধীনে ছিল পাকিস্তানি সেনারা বহু বছর ধরে এদেশের মানুষের উপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে পাকিস্তানি শাসকেরা বাঙালিদের স্বাধীনতা ভাষা ন্যায্য অধিকার থেকে চিরদিনের জন্য বঞ্চিত করতে চেয়েছিল প্রিয় মাতৃভূমিকে এ অবস্থা থেকে রক্ষা করার জন্য মুক্তি সেনারা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছিল শিক্ষার্থীরা আজকে 12 নম্বর বাড়ির কাজ হিসেবে যে 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা করবে সেই প্রশ্নটি হচ্ছে কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো এ কথাটি ব্যাখ্যা করো উত্তর কবি শামসুর রহমান কথাটির মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসার কথা ব্যক্ত করেছেন দ্বিতীয় প্যারায় আমরা লিখব একসময় বাংলায় বর্গীরা আক্রমণ করত তারা খুব নির্মমভাবে অসহায় কৃষকের কাছ থেকে জমির খাজনা আদায় করত খাজনা সময় মতো না দিতে পারলে বিভিন্নভাবে তাদের উপর শারীরিক নির্যাতন করত তাদের পর আবার শুরু হলো পাকিস্তানি শাসন পাকিস্তানিরা দেশের স্বাধীনতা ভাষা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল কিন্তু বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করে ফলে বাংলায় দেখা দেয় স্বাধীনতা সূর্যের আলো মানুষের মনে ফিরে আসে শান্তি ও আনন্দ শিক্ষার্থীরা আমাদের উমো নম্বর প্রশ্নের উত্তরটি একটু বিস্তারিত আমরা এভাবে লিখব এবং এটি তোমাদের 12 নম্বর বাড়ির কাজ ইতিমধ্যে বলেছি আজকে আমাদের রোজ লেখে জয় কবিতা প্রশ্ন উত্তর ক্লাস এ পর্যন্তই তোমরা সবাই সম্পর্কগুলো প্রশ্নের উত্তর বাড়িতে শিখবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ